আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন যে কবর জিয়ারতের সঠিক এবং সুন্নাহ পদ্ধতি কী, এবং সহিহ হাদিস থেকে কবর জিয়ারতের দোয়া আপনাদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ করা হয়েছে। তাই আজকে আমি সহিহ হাদিস থেকে কবর জিয়ারত করার সুন্নাত এবং সঠিক পদ্ধতি উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শুরুতেই বলি যে কবর জিয়ারত সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে সরাসরি সহিহ মুসলিম শরীফের হাদিস দেখতে পারেন। হাদিস নাম্বার আমি বলে দিচ্ছি, সহিহ মুসলিম শরীফের 2127 নম্বর হাদিস থেকে 2133 নম্বর হাদিস। এই হাদিসগুলোর ভিতরে কবর জিয়ারতের সঠিক এবং সুন্নাহ পদ্ধতি কী তা বিস্তারিত বলা হয়েছে। আমি সেখান থেকে আপনাদের সামনে বলার চেষ্টা করব। আপনি যখন কবর জিয়ারত করার জন্য বের হবেন তখন দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে বের হতে হবে। অর্থাৎ কবর জিয়ারতের উদ্দেশ্য হলো দুইটা। প্রথম উদ্দেশ্য হলো কবর জিয়ারতের মাধ্যমে নিজের মৃত্যুর কথাকে স্মরণ করা। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো ওই কবরবাসীদের জন্য মাগফিরাতের দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, নিশ্চয় কবর তোমার মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দেবে। অর্থাৎ কবরের কাছে গিয়ে নিজের মৃত্যুর কথাকে স্মরণ করতে হয় এবং মৃত্যু ব্যক্তি অর্থাৎ কবরবাসীর জন্য মাগফিরাতের দোয়া করতে হয়। এটা হলো কবর জিয়ারত। তো কিভাবে কবর জিয়ারত করবেন? আপনি যখন কবরের কাছে যাবেন তখন মনে মনে মৃত্যুর কথা স্মরণ করবেন এবং কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দেবেন। তারপরে কবরবাসীদের জন্য মাগফিরাতের দোয়া করবেন, রাহমাতের দোয়া করবেন। তো দোয়াটা কিভাবে করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখিয়েছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস দেখতে পারেন। সহিহ মুসলিম শরীফের 2127 নম্বর হাদিসে একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সে দোয়াটা আমি আপনাদের সামনে বলছি। আপনারা যখন কবরের কাছে গিয়ে দাঁড়াবেন তখন সেই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা হলো, আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশা আল্লাহু লাহিকুন। আমি দোয়াটা আবার বলছি এবং স্ক্রিনে বাংলা উচ্চারণ লিখে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনবেন এবং দেখবেন। আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশা আল্লাহু লাহিকুন। সম্মানিত দর্শক, আপনি যদি কবরের সামনে গিয়ে সালাম দেন এবং এই দোয়াটা কবরবাসীদের উদ্দেশ্যে পাঠ করেন এবং মনে মনে নিজের মৃত্যুর কথাকে স্মরণ করেন তাহলে এটাই হলো আপনার কবর জিয়ারত। এছাড়া আর কোনো সিস্টেম নেই। আমাদের দেশে যে ট্র্যাডিশনাল একটা সিস্টেম চালু হয়েছে, কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, তারপরে সূরা নাস, সূরা ফালাক, তারপরে সূরা ইয়াসিন, এগুলো পাঠ করা হয়। আসলে এগুলো কবর জিয়ারতের সুন্নাহ কোনো পদ্ধতি নয়। আপনারা কবর জিয়ারত সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে সহিহ হাদিসের ভিতরে আপনারা সবগুলো ঘেঁটে দেখবেন, সবগুলো যাচাই করে দেখবেন। এখানে কবরবাসীদের জন্য সালাম এবং তাদের জন্য মাগফিরাতের কামনা করা এবং নিজের মৃত্যুর কথা স্মরণ করা ছাড়া কবর জিয়ারতের আর কোনো পদ্ধতি নেই। সম্মানিত দর্শক, কবর জিয়ারত করার জন্য আমি প্রথমেই যে দুইটা উদ্দেশ্যের কথা বলেছি, এই দুইটা উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কবর জিয়ারত করা উচিত নয়। দুইটা উদ্দেশ্য হলো নিজের মৃত্যুর কথা স্মরণ করা এবং কবরবাসীদের জন্য মাগফিরাতের দোয়া করা। এই হলো কবর জিয়ারত। তাছাড়া কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়ার জন্য কবরের কাছে যাওয়া, এটা বিলকুল হারাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এভাবেই আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।